আসসালামু আলাইকুম পাবলিক, আমি মোহাম্মদুল্লাহ সাজিদ রয়েছে আপনাদের সাথে। তো ফার্স্টে যে ভিডিওটি দেখেছেন, এই ভিডিওর মতো যদি আপনি আপনার কিছু পিক দিয়ে এরকম ভিডিও তৈরি করতে চান, তো আজকে ভিডিওটি আপনার জন্য। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো 3D ভিডিও এডিটিং করতে হলে আপনার অবশ্যই ক্যাপকাট অ্যাপের দরকার হবে, যা আপনি গুগল প্লে স্টোর অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করতে পারেন। বা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনি এক ক্লিকে ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড করার পর আপনি ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, আপনি নিউ প্রজেক্টে দেবেন। তো এখান থেকে আপনার 12টি ফটো ইম্পোর্ট করবেন। তো ধরে নেন আমি এই 12টি পিক ইম্পোর্ট করেছি। তো আপনি যদি দেখতে পারেন, আপনার টাইম লাইন কিন্তু অনেক বড়। সো এটা যদি আপনি ক্লিক করেন, আপনার ডিউরেশন আপনি টেনে বড় করতে পারেন। তো অবশ্যই প্রতিটা অন সেকেন্ড করে দেবেন। তো আপনি দেখতে পাচ্ছেন পাশে কিন্তু টাইম দেখা যায় যে একটা ভিডিওর টাইম লাইন কত বড়। এ দেখেন যে অন সেকেন্ড, এভাবে আপনি প্রতিটা ভিডিও ডিউরেশন অন সেকেন্ড করে দিবেন। তো প্রতিটা টাইম অন সেকেন্ড দেওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন অ্যাড অডিও। তো অ্যাড অডিও দেওয়ার পর আমাদের ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও থাকবে, যেটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি এক্সট্রা যাওয়ার পর আপনি সেই ভিডিওটিকে সিলেক্ট করবেন এবং ইম্পোর্ট করবেন। সাউন্ড, শুধু সাউন্ড ইম্পোর্ট হবে। তো ইম্পোর্ট হওয়ার পর আপনি ফটোটি ক্লিক করবেন এবং অবশ্যই আপনি এই সময় হয়তো আপনার ডাটা বা ওয়াইফাই কানেকশনটি রাখবেন, কারণ এটা 3D জুম করতে গেলে আপনার ইন্টারনেট কানেকশন দরকার হবে। তো আপনি যদি নিচে একটু স্ক্রল করে দেখেন, তো দেখতে পারবেন স্টাইল। স্টাইলে দেওয়ার পর আপনি দেখতে পারবেন 3D জুম একটা স্টাইল। তো এটাই দিয়ে দেবেন। এটা দিলে কিছুক্ষণ সময় লাগবে, এভাবে আপনার ফটোটি কিন্তু 3D জুমে পরিণত হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3D জুম হয়ে গেছে। তো এভাবে আপনার প্রতিটা ভিডিও প্রতিটা ছবি আপনি 3D জুম দিয়ে দেবেন। তো প্রতিটা ছবিতে 3D জুম দেওয়ার পর আপনি আপনার ভিডিও কিন্তু ফুললি রেডি। তো আপনি এবার আপনার ভিডিওটি একটু প্লে করে দেখতে পারেন। তো এটা দেখবেন, এটা কিন্তু একটা দরকার নাই জিনিসটা। যদি আপনি এখানে আপনার নামটা লিখতে পারেন, সেটা লিখতে পারেন। তো এটা আমি ডিলিট করে দিই। তো দেখলেন আমরা কিন্তু খুব সহজে 3D জুম ভিডিও এডিটিংটা শিখে ফেললাম। তো এবার ভিডিওটি কীভাবে সেভ করবেন, তো উপরে দেখতে পারবেন টিক মার্ক, এখানে গিয়ে আপনি রেজুলেশন যে কোনো কিছুতে সেভ করতে পারেন। তো এবার এক্সপোর্টে দিয়ে দেবেন। এক্সপোর্ট দেওয়ার পর আপনার ভিডিও কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো দেখতে পেলেন আমরা কিন্তু খুব সহজে একটা নতুন কিছু 3D জুম ভিডিও এডিটিংটা শিখে ফেললাম। তো এরকম ভিডিও যদি সামনে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো খুদা হাফেজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।